হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ কনসুরি টু চ্যানেল। গাইজ, যদি তোমরা জানতে চাও তোমার ব্রেন কতটা ইন্টেলিজেন্ট এবং স্মার্ট, তাহলে এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে রয়েছে তোমাদের জন্য 7টি আইকিউ টেস্ট গেম। তো গাইজ, তুমি যদি এই 7টি কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারো, তাহলে তুমি বুঝে যাবে তুমি কতটা ইন্টেলিজেন্ট ও স্মার্ট। তাহলে চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক, লেটস গো। ফ্রেন্ড, আজকে প্রথমে স্ক্রিনের মধ্যে তুমি কয়েকটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিগুলোকে যোগ করে বলো তো এখানে একটি মেয়ের নাম, এখানে একটি ছেলের নাম কি হবে। তুমি যদি ইন্টেলিজেন্ট থাকো অবশ্যই অ্যান্সারটি পড়বে, তাহলে 10 সেকেন্ডের মধ্যে আমাকে কমেন্টে অ্যান্সারটি জানাও। তো গাইস, এখানে ছেলেটির নাম হচ্ছে নিপেন ও মেয়েটির নাম হচ্ছে মণিমালা। চলো কিভাবে হচ্ছে অ্যান্সারটি দেখে নেওয়া যাক। এখানে রয়েছে হাঁটু, হাঁটুকে ধরবো নি, তারপরে এই পেন, তাহলে ছেলেটির নাম হচ্ছে নিপেন এবং প্রথমে রয়েছে মণি, আর তারপরে 3 নম্বরের ছবিতে রয়েছে মালা, তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে মণিমালা। ফ্রেন্ড, এবার তোমরা দেখছো 4টি ছবি। এখানে এই 4টি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে এখানে বলতে হবে এখানে একটি প্রাণীর নাম কি হবে। আর এই প্রাণীটির নাম আমরা ছোটবেলাকার বই পড়েছি, তাই যদি প্রাণীটির নাম গেস করতে পেরে থাকো তাহলে সবার প্রথমে কমেন্টে প্রাণীটির নাম লিখে দাও। তো গাইস, তুমি যদি প্রাণীটির নাম গেস করতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও। তো চলো এখানে এবার দেখে নাও, অক্ষর থেকে নেব অ, বাজ থেকে নেব জ, গঙ্গা থেকে নেব গ এবং গাজর থেকে নেব র। তাহলে এখানে 4টি থেকে একটি করে অক্ষর নিয়ে প্রাণীটির নাম হচ্ছে অজগর। এবার দেখো এ দুটো ছবি, এবার এ দুটো ছবিকে জয়েন করে বলো তো এখানে একটি ছেলের নাম কি হতে পারে। ছেলেটির নাম গেস করতে পেরেছো? দেখো প্রথম ছবিটিতে রয়েছে মৌমাছি, মৌমাছির ইংলিশ আমরা জানি বি, আর তারপরে ক্রম, তাহলে হয়ে যাচ্ছে ছেলেটির নাম বিক্রম। চলো এবার বলো তো এই দুটো ছবিকে জয়েন করে এখানে একটি বলিউড হিরোর নাম কি হবে। কি গাইস, হিরোটির নাম কি পেরেছো? আশা করি তোমরা হিরোটির নাম পেরে গেছো। তো চলো দেখো, প্রথমে রয়েছে সাল, আর তারপরে একটি মানুষের ছবি অর্থাৎ মান, তাহলে এখানে হিরোটির নাম হচ্ছে সালমান অর্থাৎ সালমান খান। বন্ধু, তুমি যদি সালমান খানের ফ্যান হয়ে থাকো বা সালমান খানকে যদি তুমি খুব ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। গাইস, এবার থেকে শূন্যস্থান পূরণ, এবার তোমাদেরকে এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে বলতে হবে এখানে একটি ভাষার নাম কি হবে। তো গাইস, এখানে শূন্যস্থানে সঠিক অক্ষর বসিয়ে ভাষাটির নাম হচ্ছে আরবি ভাষা। বন্ধুরা, তোমরা এবার দেখতে পাচ্ছ আজকের ভাইটাল ভিডিও। তোমরা স্ক্রিনের মধ্যে একটি ভিডিও দেখতে পাচ্ছ যার মধ্যে একটি সেলফি তোলার ছবি রয়েছে, এই ছবিটিতে একটি বড় ভুল আছে। তো গাইস, তোমাদেরকে এখানে থাকা ভুলটিকে খুঁজে বের করতে হবে। যদি তুমি এই ছবিটিতে থাকা ভুল খুঁজে পাও তাহলেই তুমি জিনিয়াস। তাহলে ঝটপট ভুলটিকে খুঁজে বের করে আমাকে কমেন্ট করে দাও। কি বন্ধুরা, তোমরা কি এখানে থাকা ভুলটি খুঁজে পেয়েছো? তোমরা ছবিটিকে একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে এখানে ছেলে ও মেয়ে দুটি যে সেলফি তুলছে তাদের সেলফি ক্যামেরাটা অন নেই। ক্যামেরা অন না থাকা সত্ত্বেও তারা বিভিন্ন ধরনের পোজ দিচ্ছে, সুতরাং এটি একটি হাস্যকর, আর এটি ছিল ছবিটিতে সবচেয়ে বড় ভুল। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ইমোজি রয়েছে, এবার এই ইমোজিগুলোর মধ্যে একটি ইমোজি সামান্য একটু ভিন্ন, তো তোমাদেরকে এখানে থাকা ভিন্ন ইমোজিটিকে 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে।
কি বন্ধুরা, এখানে থাকা আলাদা ইমোজিটি পেলে? তো বন্ধুরা, এখানে থাকা আলাদা ইমোজিটি ছিল 2 নম্বর লাইনে। চলো নেক্সট এবং লাস্ট এই ছবিটিকে দেখো। বুঝতেই পারছ এটি কিসের ছবি? তাহলে এই ছবিটি দেখে গেস করে বলো এখানে একটি ছেলের নাম কি হবে। কি গাইস, ছেলেটির নাম পারলে? দেখো, এটি খুব ইজি একটি প্রশ্ন ছিল। প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একটি ইঙ্কের ছবি, ইঙ্ক অর্থাৎ কালি। তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে কালি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে 8টি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পারলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখো। Yeah!